अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটাই বলতে এসেছিলি তো তুই? হুম, কি মনে হয় তোর এই ব্যাপারে, যে আমি তোর মতন মূর্খ নাকি? এতদিন ধরে এই বাড়িতে যা যা চলছে এটার কিচ্ছু আমি টের পাইনি নাকি? আমি তো বলেছিলাম হিতেন যে হারটা নিয়ে গিয়ে কাবাডে রাখতে, কিন্তু ও সেটা রাখেনি। আর আমি যখন ওকে গিয়ে সেটা জিজ্ঞেস করলাম তখন কি বললো বলতো? যে ভুল হয়ে গেছে, সেটাই বলেছিল তো। তুই ছিলি তো সেদিন, সেটা শুনে আমি সেদিন ওখান থেকে চলে গিয়েছিলাম, কিন্তু খুব একটা দূরে আমি যাইনি। ওই দরজার সামনে আমি দাঁড়িয়ে থেকে তোর আর হিতেনের সব কথাবার্তা আমি শুনতে পারি। আমায় দিয়ে কেন মিথ্যে বলালে? আমাকে সত্যিটা বলতে দিতে যে আমি খেমিকে ভালোবাসি। তোমার মালিকের সামনে আমার মিথ্যে বলার প্রয়োজনই ছিল না। আমি বললাম তো আপনাকে, এটা আমার দিদির ভবিষ্যতের ব্যাপার, আর আপনি কখনো এটা চাইবেন না যে কোনো মেয়ের সাথে এরকম হোক। বুঝতে পারলি তুই এবার আমি কি বললাম? এই পুরো ব্যাপারটার খবর আমার কাছে ছিল। এটা হতে পারে যে তুই ভুল করে অজান্তেই তোর দিদির গলায় সেদিন হারটা পরিয়ে দিচ্ছিলি, কিন্তু হিতেন জেনে শুনে সেদিন সেই হারটা ওখানে পাঠিয়ে দিয়েছিল। আর এখন তুই আমার একটা প্রশ্নের উত্তর দিবি, এই গোটা বিষয়টা তুই আমার থেকে লুকোলি কেন? হুম, ব্যাস ব্যাস ব্যাস, অনেক হয়েছে অনেক হয়েছে। মালিক, আমি এই কথাটা আপনার কাছে এতদিন লুকিয়েছি, তার জন্য আমি ক্ষমা চাইছি। আমি এই কথাটা এই জন্য লুকিয়েছি ঠিক যে কারণে আমি কাদম্বরীর কথাটাও বলিনি। আমি ভেবেছিলাম যে এর সমাধান আমি নিজেই করতে পারবো, কারণ আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। খেমি দিদি মাঙ্গলিক, আর আমি চাই না যে তার প্রভাব হিতেন দাদার ওপর পড়ুক। এই দোষের জন্য হবু স্বামীর প্রাণও যেতে পারে, আর আমি চাইনি যে হিতেন দাদার প্রাণ সংকট হোক। তাই আমি দাদুর কথা বলে আপনাকে মিথ্যে বলেছিলাম যে খেমি দিদির বিয়ে যেন এখানে নয়, গ্রামে হয়। কিন্তু এখন আর কোনো পথ নেই হিতেন দাদাকে আটকানোর। কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। হিতেনকে আটকানো পুরোপুরি আমার কাজ, আর এই ঘটনাটার পর আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে তোর বোনের বিয়েতে কন্যাদান আমি নিজে করব। মালিক, আপনি যখন এত কিছু জানতেন তাহলে কিছু বললেন না কেন? কারণ এটা খুব ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত আমার, তার কারণ আমার এই বাড়ির সম্মান, তোর দাদুর সম্মান এখন প্রশ্নের মুখে এসে দাঁড়িয়েছে। তুই বুঝতে পারলি কথাটা? হিতেন হলো আমার সন্তান, আমার মতোই কিন্তু একগুঁয়ে, একবার যদি সিদ্ধান্তটা নিয়ে ফেলে না কিচ্ছু শুনবে না, আর ঠিক সেটা করে দেখাবে। এটা রাগের বসে নয়, একদম ঠান্ডা মাথায় নেওয়া আমার একটা সিদ্ধান্ত। মালিক, আপনি কিছু একটা করুন, আমি শুধু চাই যে খেমি দিদি আর শম্ভু দাদার বিয়েটা যেন হয়ে যায়। আপনার কাছে অনুরোধ করছি, কিছু করুন মালিক। আরে আমি আছি তো, এই বিয়েটা হবেই এবং আমি সেটা শেষ দেখে ছাড়ব। চল তুই এখন যাই এখান থেকে, আমাকে ঠান্ডা মাথায় ভাবতে দে। যা যা। আপনি দরজা না বন্ধ করলেই পারতেন। দরজাটা তো আমাকে এখন বন্ধ করতেই হবে, না হলে
তোর আর আমার মধ্যে এখন যে কথাগুলো হবে সেটার কারণে এই পরিবারের সম্মান এই ঘরের বাইরে বেরিয়ে যেতে পারে। মানে মাধব সোলাঙ্কির ওখানে তুই গিয়েছিলি তো তোর ওই শাস্তি ভোগ করতে, এবার তো শাস্তিটা ওর ওপর এসে পড়ল। আমি ভেবেছিলাম যে মাধব সোলাঙ্কি হিতেন নামক একটা হীরেকে পরখ করে দেখছেন, আমার ভালোই লেগেছিল সেটা দেখে। ওই সেদিন যখন তুই ওই গ্রামবাসীদের হয়ে কথা বলতে আমার বিরুদ্ধে এসে দাঁড়িয়েছিলি আনন্দ পেয়েছিলাম আমি খুব। আমি ভেবেছিলাম এই ধরমপুরের আদর্শ আমার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আজ কিন্তু আছে কি? আজকে ওই হীরেতে কি কোনো দাগ লেগে গেছে? আপনার কি আপনার ছেলেকে নিয়ে কোনো লজ্জাবোধ হচ্ছে? যে কোনো কাউকে স্পষ্ট কথা বলা ধর্মপুরের মালিক ধর্মরাজ মাইয়া বংশী আজকে ঘুরিয়ে ফিরিয়ে কেন কথা বলছে? আমায় যা বলার স্পষ্ট করে বল। তাহলে স্পষ্ট করে তুই আমার থেকে শুনে নে, ওই খেমিকে তুই ভুলে যা। আপনি কি সুভদ্রা মাইয়া বংশীকে ভুলতে পেরেছেন? পারেননি তো? তাহলে আপনি আমাকে খেমিকে কি করে ভুলতে বলছেন? কথা দিয়েছি আমি খেমির দাদুকে যে আমি খেমির সুখের খেয়াল রাখবো, আমি ওর বিয়ে সেখানেই দেবো যেখানে ওর সুখে থাকবে। আর এখনো আমার শাস্তি আর দায়িত্ব শেষ হয়ে যায়নি, খেমির বিয়ের সঙ্গেই তা শেষ হবে। আমি এটা ভালো করে জানি যে খেমি শম্ভুকে নয় আমাকে ভালোবাসে, আর আমি আমার দেওয়া কথা রাখবই, খেমিকে এই বাড়ির বউ আমি করে আনবই। কোনোদিন সেটা সম্ভব না, কোনোদিন ওই মেয়েটার পক্ষে এই বাড়ির গৃহবধূ হয়ে আসা সম্ভব না। সেটা নাই বা হোক, কিন্তু ও আমার স্ত্রী অবশ্যই হবে। আর আমার আর খেমির বিয়েতে আপনারা তো আপত্তি কিসের? আপনারই শুধু ভালোবাসার অধিকার আছে, আপনি যা ইচ্ছে তাই করতে পারেন। নিজের থেকে কম বয়সে একটা মেয়েকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে এসেছেন, আর আমি খেমিকে বিয়ে করলেই আপনার আপত্তি? খেমি অনেক বুদ্ধিমতী আর ভালোভাবে মানুষও হয়েছে, তাই আমি ওকে খুবই পছন্দ করি। যে বাড়ি থেকে খেমি আসছে সেই বাড়ির মেয়েকে আপনিও বিয়ে করেছেন, তাহলে কেন? আসল কারণটা জানি আমি, ধর্মপুরের মালিক তো আপনি, তাই মালিকের মতোই ভাবেন। একজন বাবা হিসেবে আপনি কখনো ভেবেই দেখেননি। তোর বাবারে আমি এই কারণে বলছি, তোকে নিয়ে আমি সবসময় চিন্তা করি, সেই কারণে আমি বলছি। আর এর জন্য খেমি কোনোভাবে দোষী নয়, ওর কুষ্ঠিতে সমস্যা রয়েছে। তোর কাছে এই খবরটা আছে যে ও মাঙ্গলিক? আর ওই যে নিচু জাতের মেয়েটার কথা বলে তুই এই মুহূর্তে আমাকে খোটা দেওয়ার চেষ্টা করলি, ওর সঙ্গেও আমি কুষ্ঠির কারণেই বিয়ে করেছিলাম, অন্যথা কোনোভাবেই ও এ বাড়ির বউ হয়ে আসতে পারতো না। এখন আমার কথাটা ভালো করে বোঝ, শম্ভু আর খেমি ওরা দুজনেই কিন্তু মাঙ্গলিক, মানে দুজনের বিয়েই পাকা হয়ে গিয়েছে, তুই মাঝখানে আসার চেষ্টা করিস না। দেখুন, খেমি শম্ভুকে নয় আমাকে ভালোবাসে। হ্যাঁ, তাহলে এই কথাটা তোর আগে বলা উচিত ছিল, পাকা কথা হওয়ার আগে বলা তোর উচিত ছিল, বিয়ের দুদিন আগে নয়। আর তুই যদি এখন বিপ্লবী হয়ে এই পরম্পরা আর এই সমাজের নিয়মকে ভাঙার চেষ্টা করিস, তাহলে আমি তোর অবস্থা খারাপ করে দেবো। কেননা আমি মাধব সোলাঙ্কির কাছে ইতিমধ্যেই কথা দিয়ে ফেলেছি এবং সেই কথা আমি ফেলতে পারবো না। আর খেমিকে সাত পাকে বাঁধার প্রতিশ্রুতি দিয়েছি আমি। তুই তাহলে তোর বাবার দেওয়া কথার বিরোধিতা করবি? নিজের ভালোবাসার জন্য আমি যে কারোর বিরুদ্ধে যাব? এ বিষয়ে তুই একবার ঠান্ডা মাথায় ভেবে দেখার চেষ্টা কর। ধর্মরাজ মাহিয়া বংশের ক্রোধ কিন্তু আগ্নেয়গিরির মতো, তাতে তুই পুড়ে যাবি একদম। আর আমি সেই নদীর স্রোত। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করে দঙ্গল প্লে অ্যাপ।